নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কন্যা রাশির জাতক জাতিকার বা কন্যা লগ্নের জাতক জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন বা আপনি যদি কন্যা লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জুলাই মাস কেমন যেতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, এটি সমস্ত কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এ ধরে কখনো এগোবেন না। বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি ব্যবসা ক্ষেত্র। দেখুন, এই মাসে কিছু ব্যবসা রয়েছে, সেই ব্যবসা যদি আপনি করেন সেক্ষেত্রে আপনাদের অর্থাগমন কিন্তু 2 গুণ থেকে 4 গুণ আসার সম্ভাবনা রয়েছে। যদি আপনি জেমস অ্যান্ড জুয়েলারি দোকান করেন, যদি আপনি লোহার কোনো বিজনেস করেন বা কলকারখানা রয়েছে বা আপনার কোনো গ্যারেজ রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা গার্মেন্টসের দোকান করছেন, যারা ফুডের বিজনেস করছেন, যারা কাঁচা শাকসবজির বিজনেস করছেন বা আপনার আড়ত রয়েছে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু অর্থাগমন ঘটবে। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত, যারা ট্রেডিং করেন, তাদের ক্ষেত্রে এই অর্থাগমন কিন্তু ঘটতে চলেছে। এর পাশাপাশি যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, যারা কনসালটেন্সির কাজ করেন, তাদের ক্ষেত্রে এই অর্থ কিন্তু আসতে চলেছে। এরপর আসি পারিবারিক দিক। দেখুন, এই মাসে পারিবারিক দিক কিন্তু খুব একটা সুখকর দেখা যাচ্ছে না, অর্থাৎ পরিবারের সাপোর্ট আপনারা কিন্তু সেরকম মাত্রায় পাবেন না। অর্থাৎ পরিবার কিন্তু আপনার বিপক্ষে বা আপনার পিঠ পিছে অনেক কথা বলবে এবং আপনার সাথে মতান্তর মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার মায়ের সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে এবং মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার মানসিক কষ্ট কিন্তু আসার সম্ভাবনা রয়েছে পরিবার থেকে, আর এটি হতে চলেছে 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ 20শে জুলাই। 20শে জুলাইয়ের পর সেই জায়গাটা কিন্তু অনেকখানি ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসি এডুকেশন সেক্টর। দেখুন, এই মাসে এডুকেশন সেক্টর কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যারা মেডিকেল লাইনে পড়ছেন বা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ছেন বা মেকানিক্যাল লাইনে পড়ছেন, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন, তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট পরিমাণে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ বাধা আসবে, তবে সেটি 15 তারিখ পর্যন্ত। 15 তারিখের পরবর্তী সময় আপনাদের কিন্তু সেই বাধা কিন্তু অনেকখানি দূর হতে চলেছে। অর্থাৎ এক কথা যদি বলা যায়, আপনাদের পার্সোনাল দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এরপর আসি সন্তান ভাগ্য। দেখুন, জুলাই মাসে আপনাদের যারা যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে, তবে সেই শুভটি হবে 20 তারিখের পর। 20 তারিখের আগে কিন্তু সন্তান কিন্তু কিছুটা অবাধ্যতা করবে, আপনার কথা শুনবে না, মোবাইল অ্যাডিকশান আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এমন কিছু কাজ করলো যেখান থেকে আপনার সাথে তার কথা কাটাকাটি হলো, এইরকম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই একটু সন্তানকে ট্যাকফুলি মেনটেন করুন,
কিন্তু এই জিনিসটা কিন্তু 20 তারিখ পর্যন্ত, 20 তারিখের পরবর্তী সময়ে আপনার সাথে সন্তানের কিন্তু সম্পর্ক কিন্তু ভালো যেতে চলেছে। এছাড়াও সন্তানের হেলথ কিন্তু সারা মাসই কিন্তু ভালো যাবে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো 20 তারিখের পরবর্তী সময়ে আপনারা প্রচেষ্টা করুন, 20 তারিখের আগে প্রচেষ্টা করবেন না। এবং আপনাদের কিন্তু সন্তান লাভ বা সন্তান প্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদেরকে একটি কথা বলবো, আপনারা সিঁড়ি দিয়ে ওঠানামা কম করবেন এবং একটু হেলথের দিকটা একটু খেয়াল রাখবেন, তাহলেই হবে। এরপর আসি হেলথ। এই মাসে আপনাদের হেলথ নিয়ে কিন্তু কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট হবে, বিশেষ করে যাদের ডায়াবেটিস প্রবলেম রয়েছে, যাদের কোনো কিছু খেলেই অম্বল হয়ে যায়, পেটে ব্যথা এবং স্কিন ডিজিজ, অ্যালার্জি, এই সমস্ত কিছু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। বড় ধরনের কোনো সাইডিক প্রবলেম আপনারা বুঝলেই অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন। এবং যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা কিন্তু এই মাসে একটু সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন, খাওয়া দাওয়ার ব্যাপারে একটু খেয়াল রাখবেন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না, এতটুকুই বলবো। এরপর আছে শত্রুতা। দেখুন, এই মাসে শত্রু কিন্তু কিছু পরিমাণ বিচলিত করবে, তবে আপনাকে একটু ট্যাক্টফুলি চলতে হবে, একটু বুদ্ধির দ্বারা চলতে হবে, একটু ধীর স্থিরভাবে চলতে হবে। এবং যারা কারো কাছ থেকে টাকা ধার নিয়েছেন কোনো পাবলিক ফান্ড থেকে বা পাবলিকের কাছ থেকে, সেই জায়গাতে আপনাদের কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে, বাঘ বিতণ্ডা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে ট্যাক্টফুলি তাদের সাথে কথা বলে বুঝিয়ে জিনিসটাকে মিউচুয়াল করে নিতে হবে, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। তবে এটি হতে চলেছে 20 তারিখ পর্যন্ত, 20 তারিখের পরবর্তী সময় সেটি কিন্তু কেটে যাবে। এরপর আসি আপনাদের দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের দাম্পত্য জীবন কিন্তু মধ্যম যেতে চলেছে, খুব ভালো যাবে না আবার খুব খারাপও যাবে না। তবে একটি বিষয় আমি বলে দিই, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোটোখাটো মতান্তর মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই একটু মাথা ঠান্ডা করে চলুন এবং বুঝে কথা বলুন, যে ক্ষেত্রে সেরকম প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে না। কিছুটা আপনার নিজের হাতে রয়েছে, একটা সিচুয়েশনকে কতটা বাড়িয়ে তুলবেন এবং কতটা কমাবেন সেটা কিন্তু নিজে থেকেও কিছু করা যায়। তাই যতটা পারবেন ঝুট ঝামেলা থেকে এড়িয়ে চলুন, শান্তিতে বসবাস করুন, এতটুকুটাই বলবো। এরপর আসি প্রেম জীবন, অর্থাৎ যারা রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। আপনাদের ভালোবাসার সম্পর্কটা কিন্তু অনেকখানি বাড়বে এবং আপনাদের মধ্যে একটা ইমোশন ভাব কিন্তু তৈরি হবে। এবং এই মাসে আপনারা কোথাও ট্যুরে যেতে পারেন, ঘুরতে যেতে পারেন, ভ্রমণে যেতে পারেন এবং প্রেমিক প্রেমিকার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক বৃদ্ধি পাবে এবং আপনাদের জীবনে পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করার সম্ভাবনা রয়েছে। ওভারঅল প্রেমের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসের 7 জুলাইয়ের পর থেকে যারা চাকরি করছেন, যারা কেরিয়ার নিয়ে খুব চিন্তায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের কর্মপ্রাপ্তি এবং কেরিয়ারের ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে। এই সময় যারা ঘরে বসে রয়েছেন তারা কিন্তু চাকরি পেতে চলেছেন এবং যারা চাকরি করছেন তাদের কিন্তু ডেভেলপমেন্ট হতে চলেছে। এই মাসে আপনাদের পরাক্রম ভাব কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং কাজের উদ্যমতা আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। এই মাসে যারা প্রিন্টিং বা মেশিনারি কিছু নিয়ে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে ভ্রমণে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনারা কোথাও দূরে ট্যুরে যেতে পারেন। তবে এই মাসে কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ রয়েছে, সেটি কিন্তু 20 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু একটু সাবধানে, বাইক বা গাড়ি যারা চালাচ্ছেন তারা কিন্তু চালান, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম হবে না। তো ওভারঅল যদি বলা যায় কন্যা রাশির জাতক জাতিকার এই মাস কিন্তু কিছু পরিমাণ শুভ রয়েছে, কিছু পরিমাণ অশুভ রয়েছে, অর্থাৎ মিশ্রিত ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।